মনে রাখিস, এই যাত্রায় যদি বেঁচে যাই সবকিছুর শোধ নেব, কাঁটা হয়ে গোলাপে, আগুন হয়ে তাপে, নয়তো মেঘ হয়ে যুদ্ধের দামামা বাজাবো বিকট হীনাতে, বিজলির মতো স্পর্শ দিয়ে সব চৌচির করে দেব, সাগর হয়ে উত্তাল ঢেউ, উঁচু কোনো পাহাড়ের ঝর্ণাধারা অথবা জলীয় বাষ্প করে নেব। মনে রাখিস, এই যাত্রায় বেঁচে গেলে আটলান্টিকের গভীরতায় সমস্ত কিছু ডুবিয়ে দেব, কিংবা পেঙ্গুইন অ্যাডিলিদের সাথে চুক্তিবদ্ধ হয়ে মাইনাসে নেমে পড়া কোনো পাহাড়ের পাদদেশে বুক খুলে দাঁড়িয়ে রব। না, মহানিশায় চাঁদের সাথে জ্যোৎস্না বিলাসে আর মত্ত হব না, মেঘেদের ছুটোছুটি খেলায় কারো বিচরণ আঁকব না, অ্যাস্ট্রের মুখ চেপে ধরব না আর জ্বলন্ত সিগারেটের ডানা কাটা আগুন, না অকারণে রাত্রিতে আর জেগে রব না ঠুনকো সুখের আশায়। এই যাত্রায় বেঁচে গেলে সাইবেরিয়া থেকে আসা পাখিদের কনসার্ট দেব মোমবাতি জ্বালিয়ে, পথ শিশুর মতো মাথায় ঠেলে দিব শিমুল তুলোর নরম বালিশ, আসমানিদের ঘরেও ঝুলবে পাহাড়ি রঙে ঝাড়বাতি। কসম খোদার, এ যাত্রায় পেঁচে গেলে হাতের চুড়ি খুলে ফেলবে সব কাপুরুষেরা, চোখ তুলে ফেলা হবে মানুষ নামের সকল জানোয়ারের, নর পশুগুলোকে কোলাহল থেকে লোকালয়ে প্রেরণ করা হবে, বৃদ্ধাশ্রম গুলো ভেঙে ফেলা হবে, ঘরহীন মানুষের নামে বাবা মারা ফিরে যাবে হিঁড়ে হিঁড়ে ফেরা পাখি তো সব সন্তানদের কাছে। মনে রাখিস, এই যাত্রায় বেঁচে গেলে বিচার হবে, বিচার হবে রাজনীতির নামে সকল অরাজকতার, দুর্নীতিতে ডুবে থাকা নেতার, প্রাণ চুরি করা সকল চোরের, ব্যবসার নামে সিন্ডিকেট করা দালালের বিচার হবে, বিচার হবে সংখ্যাকে গুণে পরিণত করা সমস্ত কর্মকাণ্ডের, বিচার হবে।